হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আজকের এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নয়ই মার্চ দু হাজার চব্বিশ শনিবার তো এই পেপারে অনেকগুলি চাকরি আপডেট এসেছে তোমরা দেখতে পাবে পঞ্চায়েতে তোমাদের ছ হাজার ছশো পিয়ন পদে দরখাস্ত কর্মী পঞ্চায়েত কর্মী ক্লার্ক নিয়োগ করা হচ্ছে সেগুলি দেখতে পাবে এবং পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবলের বিজ্ঞপ্তি ঠিক আছে এবার একটাই পরীক্ষা এবং কলকাতা পুলিশে তিন হাজার সাতশো চৌত্রিশটি কনস্টেবল পদে নিয়োগ হতে চলেছে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু আপডেট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এবং ডাব্লিউপি এবং কেপির আলাদা ভিডিও চ্যানেল আছে তোমরা চ্যানেল পেজে গিয়ে দেখতে পারবে এবং প্লে লিস্ট দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারবে তোমাদের এখানে সমস্ত আপডেটগুলি প্রথমে দেখে নেব তারপরে ডিটেলসে আলোচনা করব তো এখানে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ কেন্দ্র সরকারে তোমাদের কেন্দ্রীয় স্টাফ সিলেকশন ফেজ। যে তোমাদের নিয়োগ করা হচ্ছে পরীক্ষার মাধ্যমে দু হাজার ঊনপঞ্চাশটি ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট শিক্ষক নিয়োগ করা হবে এখানে এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে লাইব্রেরিয়ান ক্লার্ক ড্রাইভার সমস্ত পদে এখানে নিয়োগ করা হচ্ছে টিচার প্রাইমারি টিচার টেস্ট টেস্ট গ্র্যাজুয়েট টিচার এবং ড্রাফম্যান স্টোর কিপার স্টেনোগ্রাফার ঠিক আছে সমস্ত পদে এখানে নিয়োগ করা হচ্ছে সমস্ত আপডেটগুলি দেখে নেব আট নম্বর পাতায় এবং নেক্সট যেটি দেওয়া আছে পাঁচশো সতেরোটি ট্রেনিং ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ করা হচ্ছে চল্লিশটি মোট জুনিয়র ইঞ্জিনিয়ারিং কোর্সে পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারছো এবং এবং পরের পাতায় দেখতে পাচ্ছ জি কে যে আই কর্মখালী জব অ্যাডগুলি দেওয়া হয়েছে সেগুলো এখানে দেখে নিতে পারবে এবং নেক্সট পরের পাতায় তোমরা এখানে দেখতে পাবে পরের পাতায় এখানে দেখতে পাচ্ছ অ্যাডগুলি দেওয়া আছে এবং অ্যাডগুলি স্কিপ করে চলে যাব এবং নেক্সট পরের পাতায় এখানে দেওয়া আছে রাজ্য পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তির আঠারো থেকে তোমাদের তিরিশ বছরের মধ্যে বয়স হলে এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তপশিলি জাতি ও অফিসিরা পাঁচ বছর ও তিন বছরের ছাড় পেয়ে যাবে এবং তোমাদের শারীরিক মাপজপ হতে হবে মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে শারীরিক মাপজপ একশো সাতষট্টি সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে হতে হবে এবং বুকের ছাতি আটাত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে তিরাশি সেন্টিমিটার ওজন হতে হবে সাতান্ন কিলো গারো রাজবংশীদের ক্ষেত্রে ছাড় রয়েছে লম্বা একশো ষাট সেন্টিমিটার ছাতি না ফুলিয়ে ছিয়াত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে একাশি সেন্টিমিটার ওজন থাকতে হবে তিপ্পান্ন মেয়েদের ক্ষেত্রে শারীরিক মাপজক একশো সাত ষাট সেন্টিমিটার এবং ঊনপঞ্চাশ কেজি ওজন হলেই আবেদন করতে পারবে বুকের মাপচুপ হয় না মেয়েদের ক্ষেত্রে এবং উপজাতিদের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার হলে এখানে মেয়েদের জন্য এখানে আবেদন করতে পারবে সাথে সাথে তোমাদের পঁয়তাল্লিশ কিলো ওজন হলে এখানে আবেদন করা যাবে এবং রাজবংশীয় তপশিলি জাতি একশো পঞ্চান্ন সেন্টিমিটার হলে এখানে আবেদন করতে পারবে সঙ্গে তোমাদের আটচল্লিশ কেজি ওজন থাকতে হবে এবং মূল মাইনে এখানে বাইশ হাজার সাতশো টাকা থেকে শুরু বেতন তারপরে তোমাদের বেতন আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পে স্কেল রয়েছে তাপসিলি জাতি সর্বোচ্চ বাইশ শতাংশ এবং উপজাতি সর্বোচ্চ ছয় শতাংশ এবং ই ডাব্লিউ দশ শতাংশ ক্যাটাগরিতে তোমাদের এখানে বিভিন্ন ক্যাডারে পুলিশ ভলেন্টিয়ার ছাড় রয়েছে সেগুলো দেখে নিতে পারবে রিক্রুটমেন্ট টু দ্য পুলিশ বোর্ড রিক্রুটমেন্ট পিআরপি এসে দিকে আপডেটগুলি দেখে নিতে পারবে এবং পরের পাথর দেখতে পাচ্ছ গুরু নানক ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্টের বার্ষিক ফুড ফেস্টিভ্যাল সেগুলো এখানে দেওয়া আছে দু হাজার ঊনপঞ্চাশটি ক্লার্ক ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি এখানে দেওয়া হয়েছে সেগুলো এখানে দেখে নিতে পারবে ফুল ডিটেলসে পোস্ট রয়েছে পোস্ট কোড ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ইউথ মার্কেটিং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং ডেপুটি রেঞ্জার নিয়োগ করা হচ্ছে পোস্ট এবং হ্যাবিলিটেশন কাউন্সিলর পদে নিয়োগ করা হচ্ছে পোস্ট কোড ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল বিভিন্ন পদের নিয়োগ করা হচ্ছে সেগুলো এখানে দেখে নিতে পারবে এবং চাকরির সাফল্যের প্রস্তুতি কী করে নেবে সেগুলো দেখে নেবে সুপারভাইজার আইসিডিএস সুপারভাইজার এক্সাম প্রিপারেশান প্র্যাকটিস সেটগুলো দেখে নিতে পারবে এখানে এবং দশ নম্বর পাতা এখানে দেখতে পাচ্ছ এখানে পুলিশের চাকরি কবে বেরোচ্ছে না বেরোচ্ছে জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা পাতা সাম্প্রতিক তথ্যের ভরা বিভিন্ন আপডেটগুলি রয়েছে এখানে দেখে নিতে পারবে সেগুলো এখানে দেওয়া হয়ে থাকে এবং নিচে এখানে দেখতে পাচ্ছ রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির আবেদন চলছে সেগুলি তোমরা এখানে দেখে নিতে পারবে বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ করা হচ্ছে এখানে মোট দু হাজার একশো চল্লিশটি শূন্য নিয়োগ করা হচ্ছে আইটিআই পাশ করে থাকলে এখানে আবেদন করা যাবে এবং মাদ্রাস আইটিতে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট পেশাগত যোগ্যতায় পাশ করে থাকলে এখানে নিয়োগ করা হচ্ছে মোট শূন্যপদ রয়েছে চুয়াল্লিশটি মোট শূন্য রয়েছে দশ দশই মার্চ দু হাজার লাস্ট ডেট রয়েছে ডাক্তারি ডিগ্রি কোর্সে নেট ইউজি পরীক্ষার দরখাস্ত নেওয়া শুভ এইচএস পাস করে থাকলে এখানে আবেদন করা যাবে নয়ই মার্চ দু হাজার লাস্ট ডেট তোমরা আবেদন করে দেবে এবং ডিএসএসএসবি এর মাধ্যমে দিল্লি সরকারের গ্র্যাজুয়েট শিক্ষক পাঁচ হাজার একশো আঠারোটি মোট শূন্যপদ রয়েছে আটই মার্চ দু হাজার তেইশ লাস্ট ডেট দু হাজার লাস্ট ডেট রয়েছে এবং দিল্লি সরকারের এমডিএস ক্লার্ক রয়েছে সেগুলো এখানে দেখে নিতে পারবে পাঁচশো সাতষট্টি শূন্য নিয়োগ করা হচ্ছে আটই মার্চ দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে সেগুলো এখানে আবেদন করতে পারবে এবং কোস্ট গার্ডে অ্যাসিস্ট্যান্ট কমান্ড গ্র্যাজুয়েট শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হবে এখানে সাত ছয় ছয় মার্চ দু হাজার তেইশ চব্বিশ লাস্ট ডেট রয়েছে সেগুলো দেখে নেবে সেনাবাহিনীতে ফার্মিস্ট এইচএস ও ফার্মিস্ট পাস করে থাকলে সেনাবাহিনী থেকে নিয়োগ করা হচ্ছে বাইশ তিন দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে এবং সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্টগুলি বিশেষ পোস্ট রয়েছে এইচএস পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে এবং বাইশ তিন দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে এবং সেনাবাহিনীতে অগ্নিবীর এইট পাস্ট উচ্চ মাধ্যমিক পাস মাধ্যমিক পাসে এখানে আবেদন করতে পারবে বাইশ মার্চ দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে এবং রেলওয়ে প্রোটেকশান ফোর্সে আর পি এফে তোমাদের কনস্টেবল নিয়োগ করা হচ্ছে সাব ইন্সপেক্টর তোমাদের নিয়োগ করা হবে পনেরোই এপ্রিল চোদ্দোই এপ্রিল পর্যন্ত তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে এবং পলিটেকনিক্যাল ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে পনেরোই মে পর্যন্ত এখানে আবেদন করতে পারবে এবং আইটিআই পাশে তোমাদের নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাশে পনেরোই মে দু হাজার চব্বিশ লাস্ট ডেট হোটেল ম্যানেজমেন্টে সরকারি কোর্সে ভর্তি শুরু এইচএস পাস করে থাকলে আবেদন করতে পারবে একত্রিশ তিন একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিক্স নিয়োগ করা হচ্ছে মোট শূন্যপদ রয়েছে তিন হাজার অ্যাপ্রেন্টিক্স শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এয়ারপোর্ট অথরিটিতে চারশো নব্বইটি ইঞ্জিনিয়ারিং নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অফিসিয়াল সেরে গিয়ে দেখে নিতে পারবে এই ছিল এই সপ্তাহের আপডেট এবং নেক্সট চলে যাব পরের কথায় পরের পথে দেখতে পাচ্ছ বারো নম্বর কথায় পাঁচশো সতেরোটি ট্রেনে ইঞ্জিনিয়ারিং নিয়োগ করা হচ্ছে নার্সিং এমপ্লয়িজ এমপ্লয়মেন্ট নিরিখে অন্যতম সেরা প্রতিষ্ঠান সেগুলো দেখে নিতে পারবে সাধারণ গ্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেওয়া হয়েছে সেগুলো দেখে নিতে পারবে এবং পিডিএফটি পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে এবং নব্বইটি ইঞ্জিনিয়ারিং ট্রেনিং নিয়োগ করা হচ্ছে এবং এইমস এ নার্সিং অফিসার এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু জি কে গুলি দেখে নিতে পারবে ইতিহাস সাম্প্রতিক ঘটনাবলী নেক্সট ফুড এসে সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটগুলি দেওয়া হয়েছে এখানে খুবই ইম্পর্টেন্ট সেগুলো এখানে এক ঝলকে দেখে নিতে পারবে এবং নেক্সট পরে পাতায় দেওয়া আছে পঞ্চায়েতের ছ হাজার ছশো বাহান্নটি শূন্যবাদের বিজ্ঞপ্তি সেগুলো এখানে দেখে নিতে পারবে এবং কলকাতা পুলিশে তিন হাজার সাতশো চৌত্রিশটি কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে তার বিস্তারিত আপডেটগুলি দেখে নিতে পারবে আমাদের চ্যানেল দেওয়া হয়েছে ভিডিও সেখান থেকেও দেখে নিতে পারবে এবং এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার প্রত্যেক সপ্তাহের পেপার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে এবং বন্ধুদেরকে জানিয়ে অবশ্যই সাহায্য করবে তো এবার বারো হাজার কনস্টেবল পরীক্ষা নিয়োগ এবং তিন হাজার সাতশো চৌত্রিশটি কলকাতা পুলিশের নিয়োগ চলছে তোমরা এখানে আবেদন করে দেবে অবশ্যই সবার শেষে সার ফার ডাউন থাকে সেই ক্ষেত্রে তোমরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারবে